إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. شومانيته بن السلام عليكم ورحمة الله وبركاته. আমরা সিরাত নবীর ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে ছিলাম আদি আনহু ওনার ইসলাম কবুল করার কাহিনী শুরু করেছিলাম কিন্তু আমরা শেষ করতে পারিনি এবং আমরা একটু জাস্ট আপনাদেরকে সামারি রিপিট করছি যে আদি এবনে হাতিম হচ্ছেন প্রখ্যাত আরবি দানবীর হাতেম ইর ছেলে ওনাদের তই কবিলার দিকে যখন মুসলমানদের অভিযান গেল তখন আদি হাতে নিজে পালিয়ে চলে গেলেন সিরিয়ার বর্ডারের দিকে ওনাদের দেশ এলাকা সিরিয়ার কাছাকাছি ছিল এবং ওনার বোন সহ আরও কিছু পরিবার লোকজন আটক হয়ে গিয়েছিল পরবর্তী পর্যায়ে মধ্যে এসেছিলেন রসরুল্লাহ সাল্লু আসলাম তাদেরকে মুক্ত করে ছয় দিলেন এরপরে তার বোন এসে যখন আদিকে বললেন যে তুমি চলে আসো রসুল্লা সাল্লাম অনেক উদার তিনি অনেক ক্ষমা করে দিয়েছেন ইসলাম কবুল করলে তিনি অনেক সম্মানিত করবেন তিনি এই খবর পেয়ে চলে আসলেন মদিনা দেখা করতে রসুল সাল আলী আসসালাম তখন আদিকে বলেছিলেন দেখা হওয়ার পরেই ইয়া আদি এভিনে আদি লাহ আল্লাহ কোনো মহবুদ নাই এই কথা বলা থেকে তোমাকে কি জিনিস পালাতে উদ্বুদ্ধ করে কেন তুমি এই এত জরুরি একটা হক কথা থেকে পালিয়ে বেড়াও ফাহাল মিন ইলাহিন ইল্লাহল্লাহ আল্লাহ তালা ছাড়া কি কোনো ইলাহ কোন মাহবুদ আছে আসলে ম্যাফার কাই কালু আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় এই কথা বলা হবে এটা কি তোমার কাছে কষ্ট শুনতে এটা কি তুমি স্বীকার করতে চাও না আল্লাহ ছাড়া কি আর কোনো কিছু বড় আছে বলো ইয়ে আদি হাতিম আসলেম তাসলাম তুমি ইসলাম কবুল করো তুমি শান্তি নিরাপত্তা পেয়ে যাবে দুনিয়া আখেরাতে তিনবার করে বললেন আদি ইসলাম কবুল করো তুমি শান্তি এবং নিরাপত্তা পাবে তারপরে তখন আদি কি বলেছিলেন যে আমি তো একটা দিনের মধ্যে অলরেডি আছি তিনি খ্রিস্ট ধর্ম কবুল করেছিলেন আরবদের অল্প ছিল খ্রিস্ট ধর্ম কবুল করেছিল তার মধ্যে আদি এবং হাতিম ছিলেন অন্যতম তখন রসুল্লাহ সাল্লু আলাম বললেন আল্লা বেদিনা তোমার দিনটা কী জিনিস সেটা আমি তোমার চেয়ে আরো ভালো করে জানি তখন আদি বললেন আমি বললাম আপনি আমার দিন সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন তখন তাকে নবিকারি ইমসালাম বললেন হ্যাঁ তুমি বলো তো তুমি কি খ্রিস্ট ধর্মের রাকসিয়া একটা গোত্র বা একটা ফেরকা আছে তার অন্তর্ভুক্ত না আর তুমি তোমার কাউমের এক চতুর্থাংশ সম্পত্তি গণিমতের মালের এগুলো সব তুমি ভোগ দখল করো এই রাকুসিয়া ধর্মের ফর্মুলা অনুযায়ী তাই না তখন আদি বলেন হ্যাঁ অবশ্যই আমি তো এই এক চতুর্থাংশ ওয়ান কোয়ার্টার তাদের গণিমতের মালের আমি চার ভাগের ভাগ আমাকে তারা দিতে হয় এটা আমি নেই তাদের কাছ থেকে তখন তিনি বললেন ফাই নাহাদ আল্লাহ ইহেল কা তুমি তো জানো খ্রিস্ট ধর্মে এভাবে তুমি চার ভাগের এক ভাগ মাল একলা নিয়ে নেওয়া যা নিয়ে যাওয়া এটা তো তোমার ধর্মে হালান নাই তুমি জানো না তখন আদি বললেন এই কথা বলার পরে আমার আর কোনো কথাই থাকলো না আমি বুঝে ফেললাম যে আমি গলতের মধ্যে আছি আমি একদম আমার অন্তর এখন আমার সবকিছু মানে যেন মেনে নিচ্ছে আর কিছু প্রতিবাদ করার কিছু কোনো যুক্তি নিয়ে আসার আর কোনো রাস্তা আমি খুঁজে পেলাম না তখন নবী করিম আলী আসসালাম তাকে বললেন তবে আমি জানি আদি কোন জিনিস তোমাকে ইসলাম কবুল করা থেকে এখনও বিরত রাখছে তুমি তোমার মনে আরেকটা জিনিস আছে সেটা কি ইন্নামা ইত্তাবাহু জাফাতুন্নাস অমাল্লা কুয়াতাল্লাহু অকাদ্রামাথুম আরব আতা আরেফুল হিরা তখন তিনি বললেন যে আদি তুমি জানো মনে মনে এটাই বলো যে এই নবীর দিনকে কবুল করেছে যারা প্রথম দিকে বিশেষ করে তারা তো মেজরিটি এই গরিব মিসকিন মাথা মানুষ এবং মহা শক্তিশালী বড় বড় লোকেরা তো অনেকেই তার বিরোধিতা করেছে এবং এই শক্তিশালী লোকগুলোকে আরবরা কড়ায়শরা তাদের শক্তিশালী লোকগুলো দুর্বল লোকদের কে শাস পর্যন্ত মক্কা থেকে বের করে দিয়েছিল তারা হিজরত করে মদিনায় এসেছিল তো এগুলো তোমার মাইন্ডে আছে তাই না তবে আমি তোমাকে একটা কথা বলি আর হীরা তুমি কি হীরা অঞ্চল বা হীরা শহর সম্পর্কে জানো হীরা হলে একটা শহর যেটা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আরবদের শহরের বাইরে আরবদের এরিয়ার বাইরে হীরা খুব নাম করা শহর প্রাচুর্যে ভরপুর অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু শিক্ষা দীক্ষা অনেক কিছু মার সেটা তো তুমি হীরার নাম শুনেছ হীরা কি চিনো হীরা শহর জানো আমি বললাম যে আদি বলেন আমি বললাম আমি তো সেটাকে এখনো দেখিনি দেখার সুযোগ হয়নি আমার যাওয়ার সুযোগ হয়নি তবে আমি অবশ্যই হীরা শহরের সম্পর্কে অনেক শুনেছি তখন তিনি বললেন রসুল্লাহ সাল্লি সাল্লাম ফওয়াল্লা দি নফসি বিয়াদি ইলাইতে মান্না আমর মনে রাখো আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে যার হাতে আমার জান এই বিষয়টি ইসলামের এই দুনিয়াতে পৌঁছে যাওয়ার কাজটি আল্লাহ কমপ্লিট করেই ছাড়বেন হাত্তা তা হিরা জিওয়ারে আহাদিন এমনকি হীরা যে অঞ্চলটি তুমি শুনেছ সেটাও একদিন ইসলামের কবজায় আসবে সেখানকার লোকেরা ইসলাম কবুল করবে এমন কি হেরার একটা মহিলা একলা যদি সে সফর করে এবং সে যদি এসে তার কেউ নাই মক্কায় সে যদি একলা তাওয়াফ করে আল্লাহ ঘরের সত্রের পাশে তারও এত নিরাপত্তা হবে যে কেউ তার গায়ে হাত তুলবে না কেউ তার প্রতি অন্য দৃষ্টিতে তাকাবে না এত নিরাপত্তা কায়েম হয়ে যাবে যখন ইসলাম ছড়িয়ে যাবে আরব দেশের বাইরে হেরা এলাকায় আরও অনেক এলাকায় এই সময় আসছে খুব বেশি দেরি নাই ইসলামকে তালা ছড়িয়ে দেবেন কবুল করাবেন এটাকে কেউ ঠেকাতে পারবে না বলাই আফ তাহান না কোনো যে কেসরা হুরমুজ আর মনে রেখো এই যে হুরমুজ ছেলে কেসবা পারস্য সম্রাট তার যে সম্পদ রাজি আছে তার যে কোষাগার আছে তার যে সম্পদের ভান্ডার আছে তার এই প্যালেস রাজপ্রাসাদ সব কিছু বিজয় করবে আমার মুসলিম বাহিনী অচিরেই তো এই কথা শোনার পরে আদি বলেন আমি বললাম কেসরা হুরমুজ পারস্য সম্রাট পরাজিত হবে আপনার লোকদের হাতে সে বিশ্বাস করতে পারছে না পৃথিবী তখন দুটো বড় শক্তি পরা শক্তি পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য দুইজনই শক্তিশালী আর কোন শক্তি নাই তাদের মোকাবিলা করতে পৃথিবীতে তারাই নিজেরা একে অপরকে মোকাবিলা করে শুধুমাত্র তাদের সঙ্গে মোকাবিলা করার মতো দুঃসাহস কোন রাজা বাদশাহ পৃথিবীতে পারেনি তখন নবী করিম সালাম তাকে তার বিশ্বাস হচ্ছে না বলে তিনি হরমুজ মুসলমানদের হাতে পরাজিত হবে তার সাম্রাজ্য মুসলমানদের আন্ডারে চলে আসবে এমন কি ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়ার পরে পৃথিবীর মধ্যে যেখানে ইসলাম ছড়িয়ে যাবে সেই এলাকায় তালা রেজকের মধ্যে এত বরক দান করবেন সম্পদের এত সুন্দর বন্টন হবে তার কোনো গরিবই থাকবে না এমন কি এক সময় আসবে যে জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না এই কথা তিনি বললেন সেখানে আমরা একটু চট করে বলে ফেলি যে জাকাত নেওয়ার মতো মানুষ হবে না এই এরকম সময় কি পাওয়া গিয়েছিল ইতিহাসে পাওয়া যায় যে অমর আব্দুল আজিজ রহে মাহুল ওনার সময়ে উনি সাড়ে তিন বছরের মতো ক্ষমতা ছিলেন উমাইয়া শাসক কিন্তু তিনি খেলাপাতে ইসলামিয়ার আদলে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করেছিলেন এই জন্য অনেক ওনাকে পঞ্চম খলিফা বলেন ওনার সময়ে এইরকম করে দেখা গেল যে তিনি জাকাতের মাল বন্টন করতে দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রীয় কর্মচারীদেরকে তারা সারা গ্রাম শহর জনপদ ঘুরে আসলো জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যাচ্ছে না এটা ইতিহাস ঐতিহাসিক ঘটনা আবার এইসা আল্লাহিসাম যখন পৃথিবীতে আসবেন দাদারকে যখন নিপাত করবেন সাত বছর যখন তিনি রাজত্ব চালাবেন তখন পৃথিবীর মধ্যে এরকম সুন্দর একটি সমাজ ব্যবস্থা হবে আদর ইনসাফের ভিত্তিতে সেখানে কোনো মানুষ আর গরিব থাকবে না ওই সময় জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পাওয়া খুব জটিল হয়ে যাবে যাই হোক এই কথা শোনার পরে আদিব এম রাজি এবার বলছেন যে আচ্ছা এই একটা মহিলা যদি হাইরা থেকে একলা সফর করে তার এত নিরাপত্তা হবে কারণ আরো দেশে তারা চিন্তা করতে পারে না একটি পুরুষ তো এইভাবে একলা যেতে পারে না তার সমস্যা কেড়ে নিয়ে যাবে তাকে হত্যা করে শেষ করে দিবে এত নিরাপত্তাহীনতা আর এইভাবে একজন মহিলা হেরা থেকে যদি মক্কাও চলে যায় সে একলাওতা তা অফ করে তার কোনো নিরাপত্তার অসুবিধা হবে না তো আমি আমার মাথায় চিন্তা ঢুকলো তাহলে কি বলছেন তাহলে ইসলাম তো এক সাংঘাতিক এক সত্য এবং এক বাস্তবতা এটা হয়তো আমি এত বড় নিয়ামত করে আমি মিস করতে পারি না ওনার মনে মনে তখন ইসলাম ঢুকে গেল তারপরে তিনি বললেন হাদি পরবর্তী পর্যায়ে বলেন যে ওলাকাত হুরমুজ আমি নিজেই অংশগ্রহণ করেছিলাম পরে ইসলাম কবুল হওয়ার পরে যে আমি নিজেই মুসলমানদের বাহিনীতে যোগ দিয়েছি এবং পারস্য সম্রাটের এই প্রাসাদ বিজয় করার ক্ষেত্রে আমি নিজেও অংশগ্রহণ করেছি ওয়াল্লা দিন আফসিবিয়া তিনি বলেন যে আমি দুইটাই দেখেতে দেখেছি এভাবে নারী পুরুষের চলাফেরা নিরাপত্তা কত সৃষ্টি হয়ে গেছে এটা আমি চোখে দেখলাম এরপরে পারস্য সম্রাটের সাম্রাজ্য বিজয় হয়ে গেছে মুসলমানদের হাতে এটাও আমি নিজে অংশগ্রহণ করে দেখলাম তিন নম্বরটা যে এমন মানুষের অর্থনৈতিক অবস্থা থাকবে যে গরিবই থাকবে না সেটা হয়তোবা আমি দেখার অপেক্ষায় আসি কারণ সেটাও ঘটবে আমি বিশ্বাস করি কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চিত তিনি সেটা আর পাননি ওনার পরে উমর আব্দুল্লাহ যে সময় হয়েছে ঘটে গেছে সেটা যেরা রসুল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এরপরে তখন তো আর তিনি দেরি না করে ইসলাম কবুল করে ফেললেন এরপরে এখানে আরেকটি হাদিস এসেছে তিরমিজিতে হাদি ই হাত এমের ইসলাম কবুল করার আলোচনার মধ্যে আরেকটি কথা এসেছে যে কথাটি অনেক সহি হাদিসে নাই তিরমিজিতে এসেছে কিন্তু অনেকেই হাদিস এই হাদিসটাকে মহাদিস গ্রাম দাইফ মনে করেছেন দুর্বল মনে করেছেন তবুও আমরা শুনে নেই তাতে করে ইতিহাস যারা পড়েন তারা এটা পেলে মিস না করেন আমরা বলে রাখলাম যে হাদিসটি দাইফ তো আদি আপনি হাতিম সেই হাতিসের রেওয়াইতে বলেছেন যে আমি নবী করিম সাল্লাম কাছে যখন আসলাম তখন আমার গলাতে লটকানো ছিল সোনা দিয়ে সোনার তৈরি একটা ক্রস খ্রিস্টানদের ক্রস থাকে এই ক্রসটা লটকানো ছিল নবী করিম সাল্লাম নাকি ওনাকে লক্ষ্য করে বললেন আদি এ ওয়াসান হে আদি তোমার কাছ থেকে এসের এই আইটেমটা ফেলে দাও এবং তারপরে তিনি কুরআন তেলাওয়াত করলেন সুরা তাওবার একত্রিশ নম্বর আয়াতে বা দাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইত্তখাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম রাআবা মিন দুনি সম্পর্কে এবং ইহুদুদের সম্পর্কে আল্লাহ তালা এই সূরা তাওবার একত্রিশ নম্বর আয়াতে বলেছেন তারা তাদের আহবার ধর্মের ধর্মীয় আলেমদেরকে রোহবান দরবেশদেরকে তারা প্রভু বানিয়ে নিয়েছিল সুফি সাধকদেরকে তারা প্রভু মনে করেছে রব হিসাবে মনে করতো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রবের জায়গায় বসিয়ে দিয়েছিল এই কথা শোনার পরে নাকি আদি বললেন হ্যা মা কুন ইয়া হে ইয়াবুদাহসুল্লাহ তারা তো এ রব বললেন আল্লাহ তালা এখানে আনে তারা তো তাদের ধর্মীয় পুরোহিতদেরকে ধর্মের স্কলারদেরকে বা সুফি সাধকদেরকে তারা তো আল্লাহর মতো করে এরকম করে এবাদত করে না কিন্তু ওলা কিন্না হুম এভাবে করে না তখন নবী করিম সাল্লাম বললেন যে হ্যাঁ এইরকম এবাদত করে না তাদেরকে সাজা করে না কিন্তু ওলা কিন্না হুম কানু ঈদ আহম সাই আন আস্তা হাল্লু হু ঐদ হারম আলহিম সাই আন হারুম তারা যখন তাদের কোনো জিনিস হারাম ছিল অরিজিনালি কিতাবের মধ্যে আর এরা বলে হালা হালাল বলে দেয় তখন লোকেরা এটাকে হালাল মনে করে আর কোনো জিনিস হালাল ছিল কিতাবের মধ্যে মধ্যে আর তাদের ধর্মে ধর্মের পুরোহিত বিশ্বাস করে ওদের কথা শুনে দলিল আছে কিনা তাদের কিতাব সেটা তালাশ করে না তো এরকম যখন তারা করে এটাই হচ্ছে তাদেরকে এবাদতের করার কথা তাদেরকে মানার কথা তাদেরকে রবের জায়গায় বসিয়ে দেওয়ার কথা এটাই বলা হচ্ছে এই আয়াতের মধ্যে যাই হোক এই হাদিস সহিনা হিসাবে মহাদিস মন্তব্য করেছেন এরপরে ইসলাম কবুল করার পরে হাদি বলেন এবার ইয়া ইয়ার আমার বাবা তো অনেক বড় দানবীর ছিলেন আপনি জানেন অনেক বড় দানশীল ছিলেন ইন্না আবি কানা ইত তিনি কি পরিমাণ অভাব অনটনে পতিত গরিব অসহায় মিসকিনদেরকে খাওয়িয়েছেন কত কৃত দাসকে তিনি মুক্ত করেছেন সম্পদ দিয়ে ফাহাল্লাহ হুফিদা আলী মিন আজর এখন উনি তো ইমান নিয়ে কবুল মৃত্যুবরণ করতে পারেননি মোশরেক হিসাবে মৃত্যুবরণ করেছেন কারণ তিনি তো আপনার পৃথিবীতে নবুয়তের আবির্ভাবের অনেক আগেই ইন্তেকাল করে ফেলেছিলেন আমার আব্বার কি এত দান খয়রাতের কাজ কোনো কাজ লাগবে আখেরাতে তখন নবী করিম সাল্লি ওয়াসাল্লাম হনসার করলেন তোমার আব্বা এগুলো করার পিছনে একটা জিনিস পেতে চেয়েছিলেন সেটা অলরেডি তিনি পেয়ে গেছেন চেয়েছিলেন যে তিনি দানবীর হবেন দানশীল হবেন এবং সারা আরবের মধ্যে শ্রেষ্ঠ দানশীল হিসাবে তিনি স্বীকৃতি পাবেন এবং তিনি তাই চেয়েছিলেন তাই পেয়েছেনও যা করেছেন তা শোধ হয়ে গেছে তাহলে এখানে একটা লেশন আমরা পেলাম যে আমি দানবীর আমি প্রবাসী আমি লন্ডনে আমি ইউরোপে থাকি আমি আমেরিকায় থাকি আমি গেলে সবাই আমাকে দানবীর হিসাবে সম্বর্ধনা লিখিয়ে দেয় দানবীর অমুক এসেছে আমি উৎসাহিত হই মসজিদে আরও দেই মাদ্রাসায় আরও দেই কলেজ বানাই স্কুল বানাই এই সমস্ত নিয়ম যদি করে আদি এমনি হাতেমের বাবা হাতেম তাইর মতো তাহলে দেখা যাবে যে আখের রাতে তেমন কিছু টিকবে না এই আমরা যখন দান করব দান করা অবশ্যই ভালো এত বড় কয়জনের হয় দান করতে চায় না মানুষ বখিলি কারণে সম্পদ কমে যাবে কিন্তু যদি দান করব যখনই করি যে কোনো কাজ দিনের জন্য করি আল্লাহর জন্য করি সম্পূর্ণ এখলাসের সাথে করতে হবে এর বিনিময়ে দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতি বড় চেয়াটা দখল করা আমাকে একটা বড় দানবীর লকব দেওয়া পত্রপত্রিকা ফলাও করে আমার ব্যাপারে অনেক প্রচার হওয়া খুব বাহবা সাবাস সাবাস আমাকে ফুলের মালা দিয়ে বরণ করা এগুলো যদি চাই তাহলে আমার এই দান দানবীর হওয়া কোনো কাজে আসবে না আখের হাতে আদি এ হাতিম রাজি আল্লাহ আনু ইসলাম কবুল করলেন এবং ঠিকই ইসলাম ভালো করেই কবুল করলেন এবং পরবর্তী পর্যায়ে ওনার অনেক সান ওনার অনেক মর্যাদা সাহাবিদের মধ্যে ছিল অমর রাজি আলাহ আনু যখন আহ খলিফা হয়েছিলেন তখন আদি এমন হাতিমের কাবিলা থেকে ওনার এলাকা থেকে বেশ কিছু একটা প্রতিনিধি দল মদিনা এসেছিলেন অমর রাজিয়াল্লাহ আনুর সঙ্গে দেখা করতে ওনাদের কিছু এলাকার দাবি দেওয়া নিয়ে সেখানে আদি এমনি হাতে ছিলেন তো সবাইকে পরিচয় করে দেওয়া হচ্ছে উনি অমুক উনি অমুক উনি অমুক তাদের আপনার নামকেই অমর আদি আল জিজ্ঞেস করেছেন সবাইকে যখন আদির কাছে আসলো তখন আদি রাদ আনহু বললেন আমা তারিফুনি ইয়া আমির মিন খালিফা আপনি কি আমাকে চেনেন আপনার আমার কথা মনে আছে আপনার তিনি বললেন হ্যাঁ হ্যাঁ ঠিক মনে আছে তুমি তো আদি আসলামটা ইদা কাফারু তুমি তখন ইসলাম কবুল করেছিলে যখন তোমার কবিলার অনেকেই ইসলাম কবুল করতে রাজি হয়নি কুপুরিতে থেকেছিল ও আকবাল তা ইদ বারু তুমি এগিয়ে এসেছিলে ইসলামের দিকে যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে গিয়েছিল ওয়াফেই তা ইদ গাদারু আর তুমি কথা যেটা চুক্তি করেছিলে আল্লাহ নবীর সঙ্গে সাল্লু সঙ্গে সেটাকে চুক্তিকে তুমি রক্ষা কে রক্ষা করেছিল যদি কেউ কেউ চুক্তি রক্ষা করতো না বা তারা খেয়ানত করেছিল গাদ্দারি করেছিল তারা বর করেছিল ও আরাফ তা আন কারু তুমি ঠিকই চিনতে পেরেছ নবীকে এবং দিন ইসলামকে জানতে পেরেছ চিনতে পেরেছ কবুল করেছ যখন অন্যরা ইসলামকে চিনতে পারেনি চেনার চেষ্টা করেনি জানতে পারেনি জানার চেষ্টা করেনি এই কথাগুলো বলার পরে আদি বলেন ফলা উবালি ঈদান খালাস আর দরকার আর অসুবিধা নেই আমি মোটামুটি আপনি এতটুকু মনে রাখছেন আমি এটা শুনে অত্যন্ত খুশি হলাম এরপরে আদি ইবিন হাতিম আরেকটি হাদিসে বলেছেন যে আমি যখন অমর ইবিন খাতাউর আদি আল্লাহ কাছে এসেছিলাম তিনি আমাকে খুব সুন্দর করে বরণ করলেন ওয়েলকাম করলেন স্বাগত জানালেন এবং বললেন ইনা আবু আলা বা ইয়দত ওয়াজহা রাসুলিল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আবু জুহা আসহাবিহি সদা তাই যে তাবিহা ইলা রাসুলিল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম মদিনার বাড়ি থেকে যতগুলো জাকাতের এগুলো মাল এসেছিল তার মধ্যে সবচেয়ে প্রথম যে মালের জাকাতের মালের বিশাল অ্যামাউন্ট দেখে নবী করিম সাল্লামের চেহারা হাসি খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছিলেন এবং সাহাবাদের চেহারাও হাসি খুশিতে উজ্জ্বল হয়ে গিয়েছিল তুমি যখন বিশাল জাকাতের বাহে রকম মাল নিয়ে এসেছিলে যেটা এত বড় জাকাতের এত বড় সম্ভার নিয়ে কেউ কোনো মদিনায় আসেনি তো কাজেই উনি ওনার এই সুন্দর কাজের স্বীকৃতি দিয়েছিলেন যেটা আদি রাজিওয়াল আনহুর জন্য একটি সুন্দর ওনার পরিচিতি এবং ওনার জন্য একটি সার্টিফিকেট বলা যায় যে উনি ইসলামের জন্য কিভাবে নিবেদিত প্রাণ হয়ে সিনসিয়ারলি ইসলামকে কবুল করেছে তখনও কিন্তু তাই কবিলার অনেকেই ইসলাম কবুল করেনি আদি এর আদি করলেন আর কিছু ওনার পরিবারের সদস্যরা বাকি প্রথম দিকে যারা এসে তারা অনেকেই করেছেন কিন্তু ব্যাপক সংখ্যক তখনও তাই এলাকার মধ্যে কাফের রয়ে গেছে ওই সময় হিজড়ি ওই একই বছর নবম হিজড়ির প্রায় শেষের দিকে বা কিছুদিন পরে আদির বেশ কিছুদিন পরে প্রায় পনেরো জন আদি কবিলার লোকজন এসেছিলেন তাই কবিরা লোকজন এসেছিলেন মদিনায় একটা প্রতিনিধি দল হিসাবে নবী করিম সঙ্গে আসলেন দেখা করতে তাদের মধ্যে বেশ কয়েকজন লিডার ছিলেন তাই এলাকার কবির সাবনুল আসওয়াদ কোয়াইন এবনুল খোলাইফ এবং তাদের লিডার জাইদ আল খাইল হিসাবে তিনি একজন তিনি ছিলেন তাদের সবচেয়ে বড় লিডার উনি সহকারে আসলেন জাইদ ইবিন মোহাল হেল জাইদুল খাইল ইবিনুল মোহাল হেল বনি ভান তাবি কবিলার একটি উপগোত্র নাভান গোত্রের তিনি লিডার ছিলেন আর তিনি ছিলেন শাহ এরান খাতি অনেক বড় কবি এবং ভালো বক্তা হিসাবে তিনি পরিচিত ছিলেন বালি যাওয়া জওয়াদান খুব স্পষ্ট শুদ্ধভাষী এবং ওনার কথা সবাই খুব পছন্দ করতে শুনতে এবং তিনি খুব দানশীল ছিলেন দানবীরও ছিলেন ওনারা এই পনেরো জনের এই প্রতিনিধি দল যখন মোদিনে আসলেন এসে সে রসুল্লাহ সাল্লাম তখন নাস্টি তিনি অলরেডি আসেন এই সময় তারা তাদের উঠকে এনে মসজিদের ফায়ারের সামনে মসজিদের সামনে তারা রাখলেন বাঁধলেন উঠকে অতপর মসজিদে ঢুকলেন এবং নবী করিম সাল্লি স্লামের কাছে ওনারা কাছাকাছি গিয়ে বসলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন বুঝালেন তারা আসলে ইসলাম সম্পর্কে জানতে এসেছিল এবং ইসলাম কবুল করার জন্য এসেছিল তিনি তাদেরকে সুন্দর করে ইসলামের দাওয়াতটা দিলেন এরপরে তারা সবাই আলহামদুলিল্লাহ একদম ইসলাম কবুল করে ফেললেন অতপর তাদের যিনি প্রধান লিডার জাইদ এল খাইল এবিন মোহালহেল তাকে নবী করিম সাল্লাহাম লক্ষ্য করে বললেন ওনাকে দেখেই মনে হলো যে হি ইজ সামথিং স্পেশাল ওনার ব্যক্তিত্ব নবী করিম সাল্লাহ সাল্লামের দৃষ্টি আকর্ষণ করে ফেললো। তিনি তাকে লক্ষ্য করে বললেন মান আনতা আপনি কে পরিচয়টা দেবেন একটু ভালো করে তখন তিনি বলেন আমি হচ্ছি জাইদুল খাইল এ মুহাল হেল। নামটা আরব দেশে অনেক পরিচিত নবী করিম সাল্লা আলী সাল্লাম ওনার সম্পর্কে আগে অনেক শুনেছেন যে তাই এলাকায় নাভাহান কবিলার একজন সুন্দর লিডার আছেন তিনি কবি সাহিত্যিক এবং তিনি অনেক বড় দানশীল এবং খুব ভালো মানুষ ওনার কথা উনি বেশ শুনেছেন তো তিনি খুব খুশি হলেন পরবর্তী পর জায়সুলাম সাহাবিদিকে মন্তব্য করেছেন এই জায়দ আল খাইলের সম্পর্কে মা মিনাল তিনি বলেন আমাকে যখন লোকেরা কোন ভালো লোকের প্রশংসামূলক কিছু কথাবার্তা বলতো তো আসার পরে যতটুকুন বলতো লোকেরা হয়তো ততটুকুন অনেক সময় পেতাম না তাদের মধ্যে লোকেরা হয়তো একটু প্রশংসা করতে গিয়ে বেশি বলে ফেলত কিন্তু একটি লোককে আমি পেয়েছি শেষ চাইদ আল খাইয়েল তার ব্যাপারে যত কিছু আমাকে বলেছে লোকেরা তার পরিচয় দিতে গিয়ে তার প্রশংসামূলক কথাবার্তা ফাইন্ যতই লোকেরা বলেছে তার যে লেভেল আছে এদুর পর্যন্ত কেউ আমাকে প্রশংসা ভালো করে বলতে পারেনি যা শুনেছি তার চেয়ে আরও বেশি আমি তাকে অনেক ব্যক্তিত্ব সম্পন্ন সম্মানিত শরীর এবং খুব ভালো মানুষ হিসেবে তাহলে কত বড় সার্টিফিকেট জায়দি আল্লাহ পরে তিনি খাইল মানে ঘোড়া তার প্রতি কিছু জানোয়ার নাম রাখতে আল খাইল মানে ঘোড়া জায়দ অর্থাৎ সে ঘোড়ার মতো দ্রুত গতিতে বা এরকম কিছু বুঝিয়েছে তিনি বলেন তোমার নাম হওয়া উচিত জাইদ আল খাইল

এটা খুব ভালো জিনিস একটা সুন্নতি সুন্দর সুন্নত আমল মশাল বিশেষ করে মনে করেন যে যখন দূর থেকে কেউ আপনার কাছে আসে গ্রাম থেকে যখন কেউ শহরে আসে দেশ থেকে যখন কেউ বিদেশে আসে তখন তাদেরকে একটি গিফট দিয়ে বিদায় করে দেওয়াটা ভেরি নাইস একটা সুন্দর প্র্যাকটিস এটা সুন্নতি আমরা পেলাম এরপরে হলো আরেকটি প্রতিনিধি দল আসলে ওনার কাছে এই একই হিজড়ি নবম শনি ওয়াফদু বাজিলা ও আহমাস বাজিলা এবং আহমাস ইয়ামানের মধ্যে থাকা এই দুটো কবিলা পাশাপাশি এই দুটো কবিলা থেকে দল আসলো এবং প্রথমে আসলো বাজিলা কবিলা থেকে সেখানে তাদের সংখ্যা ছিল প্রায় একশো পঞ্চাশ জন ওনারা মদিনা যখন আসলেন তখন নবী করিম সাল্লাম ওই সময় মসজিদে ছিলেন এবং তিনি একটা খোদ বাদে ছিলেন সম্ভবত জুমার খোদ বাহাবে আর ঠিক ওই মুহূর্তেই তারা মুসিদের কাছাকাছি চলে এসেছে একদম কাছাকাছি চলে এসেছে তখন খোদ বাদ দেওয়া অবস্থায় রসুল একটা মন্তব্য করলেন সাহাবারা শুনলেন ইয়াদু আলাইকু মিনহাদাল বাহাদাল ফেজে মিন খাই মালাক এখনই ইয়ামান থেকে যে প্রতিনিধি দল আসবে সেখানে একজন লোক আছে যে লোকটি ইয়ামানের সেরা লোক ইয়ামানের একজন নাম করা বাসাই করা লোক হাই কোয়ালিটি সম্পন্ন একটা লোক আল্লাহ মেস হাতু মেস হাতু মালাক চেহারা রয়েছে ফেরিস্তার হাতের ছাপ তার চেহারা রয়েছে ফেরেস্তার হাতের ছোঁয়া এই কথা শুনে যখন এর লোকেরা ঢুকছে তার আখ্যান দিয়ে তিনি বলেছিলেন সবাই তখন পিছন দিকে তাকাচ্ছে কে ঢুকছে কে ঢুকছে দেখার জন্য আর তিনি লিডার হিসাবে সামনে আসেন সবার আগে ওনাকে লক্ষ্য শুনতে আহ তো সব সাহাবি তাকিয়ে আছেন কে এত সৌভাগ্য সৌভাগ্যশালী হবে তারা দেখতে পেলেন যে জারির আর বাজালি যে আল্লাহ আনহু তিনি তাদের লিডার ছিলেন উনি আসলেন এবং ওনার সঙ্গে ওনার কমের অনেকেই চলে আসলো ওনার সঙ্গে একশো পঞ্চাশ জনের আসলো বলেন যে আমি আমার উঠতে বাঁধলাম মসজিদের তো সফর করে আসছে কাপড়গুলো একটু ধুলাবালি লেগে ক্লান্ত ফ্রেশ কাপড়কে আলাদা করে আবার প্যাকেট করে নিয়ে আসছেন ফ্রেশ কাপড় চেঞ্জ করলাম আগে মসজিদে ঢুকার আগে আর হল্লাতি আমার দামি যে ড্রেস আছে আমি বিভিন্ন অকেশনে ব্যবহার করে সেটা পড়লাম অথবা আমি প্রবেশ করলাম তখন দেখি যে সাল্লাম আলাইসালাম ছিলেন আর আমি যেই পা দিয়েছি মসজিদের ভিতরে সবাই দিকে আমার তাকা দেখে আমাকে তাই মনে মনে বললাম বা আমার পাশে যারা ছিল আমার সঙ্গে যারা ছিল বললাম অথবা আমি এসে যখন বসলাম পাশের লোককে জিজ্ঞেস করলাম আচ্ছা ইয়া আবদাল্লাহ দেখা রানি রাসুল্লাহ সাল্লা কি আমার ব্যাপারে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মেনশন করেছেন সবাই যেভাবে ভাবে আমাদের দিকে তাকালো ক্বালা না'ম যাকারাকা আনifan বি আহসানি যিকর হ্যাঁ আপনার কথা একটু আগেই অনেক সুন্দর করে তিনি আমাদের কাছে তেজন করেছেন আপনার ব্যাপারে অনেক ভালো কিছু তিনি বলেছেন আর তখন তিনি বলে দিলেন এই কি কি বলেছিলেন জারির বললেন আল-বাজালি রাদিয়াল্লাহু আনহু জি ফাহামিতুল্লাহু আজা ওয়া জালা আলা আবলানি আমি আল্লাহ তাআলা প্রশংসা আদায় করলাম যে আল্লাহ তালা আমাকে যদি আপনি সুন্দর কিছু দিয়ে থাকেন আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম অতপর আমি নবী করিম সাল্লাহ আল সালামের একদম সামনে চলে আসলাম এসে ওনাকে সালাম দিলাম তিনি কি করলেন ওনার গায়ের চাদরকে খুলে বিছিয়ে দিলেন আমাকে বসতে তারপরে বলেন আল্লাহ হা দা জারির ফজ জারির আপনি এখানে বসেন আমার চাদরের উপরে বসে ওয়ালতফাতা ইলা সাহাবিহি অথবা নবী করিম সাল্লাহ লক্ষ্য করে বললেন ইদা আতা কুম কারিম ও কৌমিন তোমাদের কোনো সম্ভ্রান্ত বংশের সম্মানিত লোক মান্যগণ্য কোনো লোক যদি তোমাদের মধ্যে কখনো আসে অন্য এলাকা থেকে তোমরা তাকে সম্মানের সঙ্গেই ওয়েলকাম করো তাকে একটু একটু ভিআইপি ট্রিটমেন্ট দাও এটাও একটা সুন্নত আমিলা আমরা শিখতে পারি যে কোনো সম্মানিত ব্যক্তি আসলে তার সম্মানের শানকে খেয়াল করে একটু সম্মান করা দরকার এটা ইসলাম আমাদেরকে সুন্দর কতগুলো আদব শিখিয়েছে তার মধ্যে অন্যতম এই জিনিসটা আর বেশি দেরি না করে এবং ওনার লোকজনরা কিছু কথাবার্তা হওয়ার পরে ওনারা সবাই কালিমতো শাহাদাব পড়ে ফেললেন একশো পঞ্চাশ জন একযোগে ইসলাম কবুল করে ফেলবেন এবং রাসুল্লাহ সাল্লাম বাইয়াত করালেন নামাজ পড়ার জন্য জাকাত দেবে এবং তারা তাদের যাকে লিডার বানানো হবে তার কথা শুনবে মানবে এবং প্রত্যেকের মুসলমানের জন্য তারা কল্যাণ কামনা করবে কারো অকল্যাণ কামনা করবে না ক্ষতি করবে না এই কথাগুলো ভিত্তিতে বাজাত গ্রহণ করলেন তারপরে জারির রাজি আনু অনেকদিন মদিনায় ছিলেন তিনি খুব সিরিয়াসলি মদিনা থাকলেন কারণ তিনি ইসাম কবুল করেছেন নবম হিজরিতে তার একাধ বছর পরেই নবী করিম সাল্লা দুনিয়া থেকে চলে গেলেন তো জারির রাজি আনু তিনি ইহামানে ফেরত গেলেন না মদিনা থাকলেন বেশ কিছুদিন উদ্দেশ্য হচ্ছে তিনি ইসলামকে ভালো করে শিখবেন রসুলের কাছ থেকে তিনি পরবর্তী পর্যায়ে বলেছেন যখনই নবী করিম সঙ্গে আমার দেখা হতো তিনি আমাকে কখনো পাশ কেটে যেতেন না আমাকে দেখলেই তিনি এগিয়ে এসে আমার সঙ্গে দেখা করতেন ওলা ইসামাফিওয়ি যতবার আমাকে দেখতেন ততবার আমার দিকে তাকিয়ে তিনি মুসকে হাসি দিয়েছেন এবং এই জারির সাহাবি তিনি যতদিন থাকলেন হাদিসগুলোকে নিলেন এবং কি ওনার কাছ থেকে একটা হাদিস পাওয়া গেছে বিশেষ করে এটা পায়ের উপরে মুসা পায়ের চামড়া মোজা উপরে মুছে করার ব্যাপারে হাদিসটা অনেক কাজে লেগেছে অনেক এই হাদিস থেকে মাসালা নিয়েছেন সেটা হচ্ছে বোকারি মুসলিম হাজিসটি এসেছে যে জারির বলেন নবী করিম সাল্লা সালাম আমার সামনে দেখলাম একবার রুজু করলেন অজু করতে গিয়ে সব অঙ্গ ধুলেন কিন্তু পা থেকে চামড়া মোজা ছিল সেটা খুললেন না এবং তার চামড়া মোজা করে মোচা করলেন আমি যখন এই কাজ করলাম এক সময় তখন অনেকে আমাকে প্রশ্ন করলে এরকম করেন আপনি এটা কি জায়জ আছে তখন আমি বললাম হ্যাঁ রাই তো রসুল্লা সাল্লি সাল্লাম বা আলাহ আমি দেখেছিলাম একবার রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোনো এক জায়গায় যখন চাচ্ছিলেন ওনার কাজায় হাজারের দরকার হলো তিনি প্রসাব করতে গেলেন এসে তিনি অজু করলেন মোহাম্মদ শাহ আল্লাহ খোফ ফাইহে তিনি পায়ের চামড়া মোজার পরে মোসে করলেন সেখান থেকে হাদিস নিয়ে আমি আমল করলাম এইটা একটা দলিল হিসাবে যে চামড়া মোজার পরে মসে করা যায় সেটা একটা দলিল হিসাবে ওলামাইকার গ্রহণ করেছে। এরপরে ওই যে হেলো যে ইয়ামান থেকে আসা সেই প্রতিনিধি দল যারা হলো বাজিলা কবিলার যেখান থেকে বাজালি তাদের সঙ্গে আসছিলেন আবার এর পরে পরেই আহমাসীন আরেকটি কবিলাই সেখান থেকে তারা আসলেন প্রায় আরো বেশি আড়াইশ লোক আসলেন ইসলাম জানতে এবং কবুল করতে তো তারা এসে পৌঁছে গেলেন নবী করিম সালাম তাদেরকে সঙ্গে দেখা করতে আসলেন দেখা দিলেন এবং বললেন মান তোমরা কে করতে এস তোমাদের পরিচয় তখন তিনি বললেন নাহনু আহমাসুল্লাহ আমরা আল্লাহর আহমাস আহমাস থেকে তাদের নাম আখমাস ইয়ন হয়েছে তো আখমাস শব্দের অর্থ কি আহমাদ আখমাস শব্দের অর্থ হচ্ছে যারা ধর্মের ব্যাপারে খুব শক্ত অবস্থানে থাকে মানে কোনো ছাড় দেয় না যেগুলাকে অনেক ক্ষেত্রে আমাদের দেশে এই একটু কট্টরপন্থী বলে আর কি নেগেটিভ সেন্সে বলে আর কি এরকম নামটা একটু নেগেটিভ সেন্সে তাদের নামটা এভাবে পরিচিত ছিল তারা এটা যেন অবশ্য গর্বিত হয়ে গেছে তখন আহমাসি ইন বলা পরে নবী করিম এভাবে তাদের এই পরিচয়টা জাহিলি সমাজে ছিল যে তারা ধর্মীয় ব্যাপারে একদম সবার থেকে বেশি বলা যায় স্ট্রিক্ট তখন নবী করিম সাল্লা ইসলাম কবুল করার পরে তাদেরকে বললেন ও আলিল্লাহ তোমরা এখন আর আহমাসি ইন না ওই যে তোমাদের যে ধর্ম অনুসরণ করেছিল মূর্তি পূজার ওগুলার জন্য তোমরা যেভাবে একেবারে কট্টরপন্থী ছেলে এটা চলে গিয়ে এখন থেকে তোমরা আল্লাহর জন্যে শক্ত করে ধর্মকে পালন করবা হ্যাঁ বলিয়াল আজকে থেকে তোমরা আল্লাহর জন্য হয়ে গেলে আর ওই বাতিল ধর্মের জন্য তোমাদের কোনো শক্ত অবস্থান আর থাকা লাগবে না অতবার তাদেরকে দিন শিখাই দেওয়ার পরে তারা যখন চলে যাওয়ার সময় হয়ে গেল কিছুদিন কিছু সময় পরে তখন তিনি বেলাল রা দিয়ার আনুকে বললেন অ্যাগেন যে আতে রাখবা বা জিলা ও আহমাসি ইন বা জিলা এবং আহমাসি ইন্দ্রিকে তুমি যাওয়ার সময় মেহমাদকে যেভাবে আমরা গিফট দিই বেলাল বেলাল ছিলেন গিফটের ইনচার্জ হাদিয়া হাদিয়ার ইনচার্জ বায়তুল মালের পক্ষ থেকে তাদেরকে তুমি গিফট দিয়ে দাও আগে আহমা সিনদেরকে দাও তারপরে বাজিলা কবিলাকে দিও তো বেলাল রাজিয়ালু ওনাকে আইডিয়া দেওয়া আছে কীভাবে তিনি দেবেন তিনি সেভাবে দিলেন এবং তারা চলে গেলেন দেশের দিকে এরপরে আরেকটি হাদিস এসেছে রসুল উল্লাহ সালাম যখন দেখলেন যে বাজিলা কবিলের লোকেরা এসেছে তিনি বললেন উকসুল বাজালি ইন। আমাদের তাদেরকে তারা দূর থেকে এসেছে তাদের কাপড় চোপড় ওনার কাপড় গিফট দেওয়ার ব্যবস্থাও ছিল ওনার জন্য ওনার কাছে কারণ তারা দূর থেকে আসে তাদের হয়তো এক্সট্রা কাপড় আনেননি এই তিনি মাঝে মাঝে কাপড়ের গিফট দিতেন বিদেশ থেকে আসা বা অন্য কবিলা থেকে আসা মেহমানদেরকে তাদেরকে সুন্দর কাপড় দিয়ে দাও বা দালিনদেরকে তবে আহমাসি ইন্দিরদেরকে আগে শুরু করো এরপরে তারা চলে গেলেন পেছনে একজন থেকে গেলেন ওই আমাদের ওই আহমাস হিন্দি থেকে আশা আলো কবিলা একটা ছিল কায়েস কবিলা একটা ছিল সেই কায়েস কবিলার একজন মানে সাপ গোত্র উপগোত্র তিনি একজন থেকে গেলেন একটু দেরি করে গেলেন সবাই চলে গেল তিনি পিছনে একটু লেট করলেন যে দেখি রসুল্লাহ সাল্লা সালাম কি করে ওরা চলে যাওয়ার পরে ওনার অ্যাকশন রিয়াকশনটা কেমন হয় তিনি একটু অপেক্ষা করলেন তিনি অপেক্ষা করে দেখলেন যে নবী করিম সাল সাল্লাম তাদের জন্য দোয়া করলেন আহমা জন্য দোয়া করলেন এভাবে পাঁচবার দোয়া করলেন আল্লাহ সাল্লাহ আলহিম আল্লাহমাদ সাল্লাহ আলহিম এভাবে অথবা আল্লাহমিহিম ফিহিম এভাবে করে পাঁচবার দোয়া করলেন সাল্লাহ আলহিম মানে যে আল্লাহ আপনি তাদের প্রতি রহমত পাঠান তাদেরকে রহমত দেন আর আল্লাহম্মারক ফিহিম অর্থ হচ্ছে যে আল্লাহ আপনি তাদেরকে বরকত দান করেন এইভাবে আহমা সিনদের এবং বাজালি কবিলা লোকদের ইসলাম কবুল করা কাহিনী আমরা শুনলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আরেকটি কাহিনী সিরাতে আসলো এই সেটা হচ্ছে এই যে জারির রাদি আল্লাহ এসেছিলেন ইসলাম কবুল করতে থাকলেন কিছুদিন মদিনায় পরে একবার উনি ওনাকে বললেন যে হে জারির দিল খালাস যে তোমাদের ওই ইয়ামান এলাকার একটা জায়গা আছে যেখানে দিল খালাসা নামে একটা জায়গা আছে এবং সেখানে একটা বড় মূর্তি ঘর আছে অনেক লোক সেই তো তুমি কি সেটা দাউস কবিলার খাসা আম কবিলার বাজিলার কবিলার অনেকেই ওই এলাকায় তাদের এটা এবাদতের একটা মার্কাজ হয়ে থাকে মাঝে মাঝে অরসের মতো করে হয় সেখানে তারা যায় এই জাতীয় এই পূজা হতে থাকে এটা কারণে অনেকেই এখনো এইটার মহব্বতে ইসলামের দিকে আসছে না দরাসুর আসলাম এবার সাহাবি জারির বাজালিকে বললেন আচ্ছা তুমি কি পারবে আমাকে এই দিল খোলাসা যে মূর্তি এর থেকে আমাকে মুক্ত করতে নিস্তার দিতে এবং লোকদেরকে ইসলামের দিকে আসতে উৎসাহিত করতে এটাকে শেষ করতে পারবে তুমি জারির জারির বললে অবশ্যই পারবে তখন তিনি ওনাকে দায়িত্ব দিলেন এবং তিনি আহমাস কবিলার প্রায় একশো পঞ্চাশ জন হওয়ার নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন সবাই ঘোড়া ছিল সবাইকে নিয়ে দ্রুত সেখানে চলে গেলেন এরপরে আমি দাড়ির রাজি আল্লাহন করেন যে আমি নবী করিম সাল্লামকে রওনার প্রাক্কালে বললাম ইয়ার্লা আমার একটা সমস্যা আছে কি লা আলাল উঠলে ঘোড়া যখন দ্রুত গতিতে চলে আমি টিকে থাকতে পারি না আমার শরীরটাকে একটু কাপি আমি পড়ে যাই আমি যেন টিকে থাকতে পারি তা আমাকে এরকম কিছু আপনি কি করতে পারি আমি তখন তখন নবী করিম সাল আলয় সাল্লাম ওনার উনি বলেন যে আমার বুকে তিনি হাত দিলেন হাত দিয়ে দোয়া করলেন আল্লাহ ও জল হু হ্যা দিয়া মাহাদিয়া আল্লাহ তাকে আপনি মজবুত করে টিকে রাখেন এই ঘোড়ার পিঠে এবং তাকে আপনি হেদায়ত দানকারী হিসাবে বানান তাকে আল্লাহ আপনি হেদায়ত কবুলকারী হিসাবেও বানান তার জন্য দোয়া করলেন আল্লাহ সাববেদ ওয়াজ মাহাদিয়া তারপরে তিনি বলেন আমি রওনা করে দিলাম আর আমি কোনোদিন এরপরে ঘোড়া থেকে আর পড়ে যায়নি মজবুত হয়ে থেকে থাকলাম এখানে এই সুন্দর দোয়াটা আছে এই দোয়াটা হচ্ছে যে আল্লাহমদ সাব্বৃতনি অজা আল নীহা দিয়া মাহাদিয়া হে আল্লাহ আমাকে মজবুত করে দিন তিনি আমাকে হেদায়তকারী বানান আর আমি যেন হেদায়ত প্রাপ্ত হই সেটাও আমাকে আপনি করে দেন তৌফিক দিয়ে দেন এই দোয়াটা খুব সুন্দর দোয়া এখান থেকে আমরা করতে পারি আল্লাহম্মদ সাব্বিতনি আলনি হ্যাঁ অতপর জারিরাজের আনু সেখানে গেলেন এবং তিনি ওই মূর্তি ঘরকে আক্রমণ করে পুরো আগুন দিয়ে পুড়িয়ে বরবাদ শেষ করে দিলেন এবং দ্রুত গতিতে নবী করিম সাল্লা কাছে খবর যাওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিলেন তিনি দ্রুত গতিতে এসে নবী করিম সাল্লা খবর দিলেন যে ইয়ারসুল্লাহ আপনার দেওয়া এই মিশনকে আমরা কামিয়াব করেছি সাহাবি জারির আল বাদারির নেতৃত্বে আলহামদুলিল্লাহ এই মূর্তিকে উৎখাত করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ পরে আস্তে আস্তে সেই এলাকা অনেক লোকেরাই ইসলাম কবুল করেছে এই খবরটা পাওয়ার পরে জারির রাজি আল্লাহ মানু এবং এই সমস্ত বাহিনীর জন্য তিনি দোয়া করলেন আহমাজ বাহিনীর লোকেরাই এই অভিযানই ছিল আহমাজ কবিলা লোকদের সবার জন্য তিনি আল্লাহ কাছে বেশি করে দোয়া করলেন আমরা আজকে আমাদের এই আলোচনা সিরাতের পর এখানে শেষ করতে হচ্ছে